প্রখ্যাত বলিউড অভিনেতা বিনোদ খান্নার 72তম জন্মদিন আজ। 1946 সালের এই দিনে বর্তমান পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন গুণী এই অভিনেতা। 1968 সালে মান কি মাত ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে পা রাখেন বলিউডে। অভিনয় করেছেন আমার একবার অ্যান্থনি, মুকদ্দর কা সিকান্দার সহ দর্শক নন্দিত অনেক ছবিতে। 2017 সালে ক্যান্সারে মৃত্যু হয় বিনোদ খান্নার। জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করেছে ভক্ত ও শুভানুধায়ীরা। ৭০-৮০ দশকে বলিউডের ঝড়তোলা নায়ক বিনোদ খান্না একের পর এক সুপারহিট ছবি দিয়ে হৃদয় কেড়েছেন দর্শকদের। গুণী এই অভিনেতার 72তম জন্মদিন আজ। বিনোদ খান্নার জন্ম 1946 সালে বর্তমান পাকিস্তানের পেশোয়ারে। দেশভাগের পর বাবা মায়ের সাথে চলে আসেন ভারতের মুম্বাইয়ে। 1968 সালে মান কা মিত ছবিতে অভিনয় দিয়ে পা রাখেন বলিউডে। একে একে অভিনয় করেছেন মেরে আপনে, আচানক, ইমতেহান ও গাদ্দারের মতো কালজয়ী সব ছবিতে। 2015 সালে মুক্তিপ্রাপ্ত দিলওয়ালে তার অভিনীত সর্বশেষ ছবি। অভিনয় স্বীকৃতি হিসেবে দুবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও 2007 সালে জি সিনে অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননায় ভূষিত করা হয় তাকে। 2017 সালে তাকে বলিউডের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড দেয় ভারত সরকার। আর দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে একই বছর না ফেরার দেশে চলে যান বিনোদ খান্না। জন্মদিনে গুণী এই অভিনেতাকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেছে ভক্ত ও শুভানুধায়ীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।